যে জায়গাগুলো সেগুলো থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এই ফলগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয় হচ্ছে, বিশেষ একটি লিচু পেঁপে। আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন বাগানে নতুন করে রোপণ করা হলো রামবোটান গাছ। আপনারা জানতে পারেন আসলে রামবোটান বর্তমান সময়ে খুবই প্রসিদ্ধ একটি গাছ, যেটির ফলগুলো বাংলাদেশে খুবই জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে মালয়েশিয়ান বা চায়না প্রজাতির। তো আমরা রামবোটান জানি, মূলত রামবোটান গাছ এই ধরনের লিচু গাছের মতোই হয়, ছড়ানো ঝোপালো, এবং লিচুর মতোই ফলটি হয়, জাস্ট ফলটি উপর দিকে ছোবরার ধরনের হয়ে থাকে। এই হলো রামবোটান গাছ। নতুন করে এই সারিতে বাগানে রামবোটান গাছ রোপণ করা হয়েছে। এর আগেও চারটি গাছ রোপণ করা হয়েছিল, তবে আসলে প্রচণ্ড খরা এবং অন্যান্য কারণে তিনটি গাছ নষ্ট হয়ে গিয়েছিলো, এবং সেই জায়গাটিতে আজ আবার সেই নতুন করে তিনটি গাছ লাগানো হয়েছে। এই হলো রামবোটান, এটি হলো যে প্রথম যে গাছটি, এটি এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম রামবোটান। তো এরা হলো বাগানের নতুন অতিথি রামবোটান। এছাড়া লিচু লাগানো হয়েছে চায়না থেকে, বোম্বাই এবং আনারস। বলতে পারা যায় একদম মৃত প্রায় জায়গা থেকে এই কলার গাছগুলো উদ্ধার করা হয়েছে, যেগুলো আসলে অবিশ্বাস্য। 7 দিন প্রচণ্ড যত্নের কারণে একদম মৃত প্রায় যে জায়গাগুলো সেগুলো থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এখানে যে তিনটি গাছ দেখা যাচ্ছে, তিন জায়গায় দেখালাম, এটি আসলে একদম শূন্য হয়ে গিয়েছিলো, সেখান থেকে নতুন করে উদ্ধার করা হয়েছে এই কলার জাতগুলো। তো নতুন করে যে এই লিচু গাছ লাগানো হয়েছে, এটা হলো আসলে বেদানা জাতের লিচু। আপনারা জানেন যেহেতু পরিচিত একটি লিচু, দেশি জাতের থেকে আর একটু বড়ো জাত, এটি হলো বোম্বাই জাত, আর এগুলো হলো চায়না। নতুন করে এই চায়না লিচুটাও লাগানো হয়েছে। এই হলো চায়না 3 লিচু, আর এটা হলো বেদানা জাতের লিচু। আর নতুন করে এই লাগানো হয়েছে এই পেঁপে, মানে রেড লেডি জাতের যে পেঁপে, এখানে নতুন করে 2টি চারা লাগানো হয়েছে। চারাটির বয়স প্রায় 10 দিন হয়ে গেছে, আশা করছি খুব শীঘ্রই এটি বেড়ে উঠবে এবং বহুমুখী ফলের বাগানের সৌন্দর্য পূরণ করবে। নতুন করে এই আনারস গাছগুলো লাগানো হয়েছে 2 সারি করে, আগের মতো যেই সারি। নতুন করে এখানে 32টি গাছ লাগানো হয়েছে, একবন রামবোট লটকন গাছের যে সারিটা আছে সেই পর্যন্ত। এখন বাগানের এই প্রান্ত থেকে একদম সেই প্রান্ত পর্যন্ত আনারস গাছ হয়েছে।